হাই এভরিওয়ান, সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পাঠ্যক্রমের ক্লাসগুলি। তো পাঠ্যক্রমের অর্থ ও ধারণা এটা আমি আগে আলোচনা করে দিয়েছি। পাঠ্যক্রম রচনার মূল নীতি এবং গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য। আর আজকে আমরা আলোচনা করব কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রমের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর। তো তার সাথে সাথে আমরা আলোচনা করে দেব পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির যে পার্থক্য, অর্থাৎ কারিকুলাম অ্যান্ড সিলেবাসের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট, সবাই অবশ্য মন দিয়ে দেখো। আর এই যে ক্লাসগুলো, যদি তোমরা এগুলো দেখতে চাও, অর্থাৎ এগুলো সাধারণ কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এই ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা প্লে লিস্টে গিয়ে কারিকুলাম বলে যে ফোল্ডার করা রয়েছে এডুকেশনাল কারিকুলাম, সেখান থেকে তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আই বটনে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্যটি দেখে নিই, কারিকুলাম এবং সিলেবাস। আমরা অনেকেই কারিকুলাম এবং সিলেবাস প্রায় একই রকম হিসেবে জানি, কিন্তু কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তো চলো দেখি পার্থক্যগুলো কী। পাঠ্যক্রম বলতে সমস্ত অভিজ্ঞতা সমূহকে বোঝায়, অর্থাৎ পাঠ্যক্রম বলতে আমরা পুরো যা কিছু শিখছি সব কিছুই কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। আর সিলেবাস পাঠ্যসূচি বলতে সাধারণ অর্থে কোনো পাঠ্য বিষয়ের অন্তর্গত উপাদানগুলিকে বোঝায়, অর্থাৎ পাঠ্য বিষয়ে একটা পাঠ্য বিষয়ে প্রথমে সূচিপত্র থাকে, অর্থাৎ সিলেবাস দেওয়া থাকে। সেই সিলেবাসের যে আমরা বিষয়গুলো দেখি, অর্থাৎ যে কন্টেন্টগুলো দেওয়া থাকে, সেগুলো কিন্তু পাঠ্যসূচি, আর পাঠ্যক্রম পুরো ব্যাপারটা। দ্বিতীয়ত, পাঠ্যক্রম শিশুর সার্বিক বিকাশের সহায়ক, অর্থাৎ শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রে পাঠ্যক্রম সহায়ক, আর পাঠ্যসূচি শিশুর শুধুমাত্র বৌদ্ধিক বিকাশে ঘটায়, অর্থাৎ শুধুমাত্র বৌদ্ধিক বিকাশের ঘটানোর জন্য যে সিলেবাসটা আমরা পড়ি সেটাই হলো পাঠ্যসূচি। এবং পাঠ্যক্রমের পরিধি অনেক বিস্তৃত, আর পাঠ্যসূচি একটি অংশ, আর পাঠ্যসূচি পাঠ্যক্রমই একটি অংশ, অর্থাৎ পাঠ্যক্রমের একটা অংশই কিন্তু পাঠ্যসূচি। এবার আসি, পাঠ্যক্রম প্রতিষ্ঠান অনুযায়ী আলাদা আলাদা হয়। একটি নির্দিষ্ট বোর্ডের অধীনে সমস্ত প্রতিষ্ঠানে পাঠ্যসূচি একই থাকে। একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, অর্থাৎ যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি যদি আমরা ধরে নিই, সেখানকার নির্দিষ্ট পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি কি সেই বোর্ডের, অর্থাৎ ওই বোর্ডের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সব অধীনে কিন্তু সিলেবাস একই। তো আর বেশি কিছু আলোচনা করবো না, তোমরা অবশ্যই জানো ব্যাপারগুলো। তো চলো আমরা এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করি। প্রথমত, পাঠ্যক্রম শব্দটির উৎপত্তি কোথা থেকে? কেরিয়ার শব্দ থেকে, না কুরিয়ার শব্দ থেকে, কৌরিয়ার শব্দ থেকে, না ক্যারি শব্দ থেকে, এই চারটির মধ্যে কোনটা থেকে? অর্থাৎ এখান থেকে আমরা জানি যে অপশান বি, কুরিয়ার, CURRERE, কুরিয়ার শব্দ থেকে পাঠ্যক্রম কথাটি, অর্থাৎ কারিকুলাম কথাটি এসেছে। কী থেকে? না কুরিয়ার শব্দ থেকে, কুরিয়ার শব্দ থেকে এসেছে। এবার আসি দ্বিতীয়ত, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি বলতে বোঝায়, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি বলতে কী বোঝানো হয়? নির্দিষ্ট দর্শন অনুযায়ী জ্ঞানের বিষয়গুলি স্থির করা, না নির্দিষ্ট দর্শন অনুযায়ী কর্মমূলক বিষয় ও অভিজ্ঞতা স্থির করা, নাকি সি অর্থাৎ তিন নম্বর, নির্দিষ্ট দর্শন অনুযায়ী অনুভূতিমূলক বিষয় ও অভিজ্ঞতা স্থির করা, উপরের সবগুলি? এখানে উপরের সবগুলি হবে, অর্থাৎ পাঠ্যক্রমের যে দার্শনিক ভিত্তি তা এগুলো সবগুলি, অর্থাৎ কি দর্শন অনুযায়ী জ্ঞানের বিষয় স্থির করা, দর্শন অনুযায়ী কর্মমূলক বিষয় ও অভিজ্ঞতা স্থির করা, এবং দর্শন অনুযায়ী অভিজ্ঞতামূলক বিষয় ও অভিজ্ঞতা স্থির করা, এগুলো সবগুলোই দর্শনের ভিত্তি। এবার আসি বিভিন্ন দর্শনে পাঠ্যক্রমের বিষয়গুলি এবং অভিজ্ঞতা সমূহ প্রসঙ্গে যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়ই আছে, সাদৃশ্য বৈসাদৃশ্য এবং অসমতা আছে, এখানে কি হবে? এখানে হবে অপশান ডি, সাদৃশ্য বৈসাদৃশ্য এবং অসমতা আছে, এইটা হবে ডি। অর্থাৎ বিভিন্ন দর্শনে পাঠ্যক্রমের বিষয়গুলি এবং অভিজ্ঞতা সমূহের প্রসঙ্গে যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য এবং অসমতা আছে। এবার আছি চার নম্বর, নিচের কোনটি সঠিক নয়,
অর্থাৎ কোন উক্তিটি এখানকার সঠিক নয়। পাঠক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি বলতে বোঝায়, পাঠক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি বলতে কি বোঝায়? পাঠক্রমের তাত্ত্বিক ব্যাখ্যায় মনস্তত্ত্বের প্রয়োগ, পাঠক্রমের উপাদান বিবেচনায় মনস্তত্ত্বের প্রয়োগ, নাকি পাঠক্রমের বিষয় নির্বাচনে মনুষ্যত্বের প্রয়োগ, নাকি ডি পাঠক্রমের বিন্যাসে মনস্তত্ত্বের প্রয়োগ? এখানে হবে অপশান এ। হ্যাঁ, অপশান এ অর্থাৎ পাঠক্রমের তাত্ত্বিক ব্যাখ্যায় মনস্তত্ত্বের প্রয়োগ। এবার আসি পাঁচ নম্বর। পাঁচ নম্বর আছে মুদালিয়ার কমিশনের মতে পাঠক্রম হলো, মুদালিয়ার কমিশনের মতে পাঠক্রম কি? না শিক্ষার্থীর শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে যে সব অভিজ্ঞতা অর্জন করে তারই সমবায়। বিতে শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে পাঠাগারী কর্মশালায় এবং শিক্ষকদের সঙ্গে নিয়ন্ত্রিত যোগাযোগের ফলে যেসব অভিজ্ঞতা অর্জন করে তারই সমবায়। এবং সিতে আছে শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে পাঠাগারে কর্মশালায় পরীক্ষাগারে খেলার মাঠে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত যোগাযোগের মাধ্যমে যে সকল বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে তারই সমবায়। এবং দিতে কি না শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে পাঠাগারে পরীক্ষাগারে কর্মশালায় পরীক্ষাগারে কর্মশালায় মাঠে কর্মশালায় খেলার মাঠে এবং না শিক্ষকদের সঙ্গে নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত যোগাযোগের মাধ্যমে যে সকল অভিজ্ঞতা অর্জন করা হয় তারই সমবায়। এখানে হবে অপশান সি, শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে পাঠাগারে কর্মশালায় পরীক্ষাগারে এবং খেলার মাঠে এবং শিক্ষক ও শিক্ষার্থীর অনিয়ন্ত্রিত যোগাযোগের মাধ্যমে যে সকল বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে তারই সমবায়। এবার আসি ছ নম্বর, আধুনিক পাঠক্রমের বৈশিষ্ট্য হলো, আধুনিক পাঠক্রমের বৈশিষ্ট্য কি? প্রথমে এতে দেওয়া আছে শিক্ষার্থীদের শিক্ষাগত ব্যক্তিগত এবং মানসিক চাহিদাগুলি পূরণে সক্ষম হবে, বিতে শিক্ষার্থীর সৃজনশীলতার প্রকাশ ঘটানো এবং সিতে শিক্ষার্থীর নৈতিক বিকাশ ঘটানো এবং ডিতে উপরের সবগুলি। উপরের সবগুলি কিন্তু পাঠক্রমের বৈশিষ্ট্য, কারণ শিক্ষার্থীর কি না নৈতিক বিকাশ ঘটানো এটা কিন্তু পাঠক্রমের অন্তর্গত, সৃজনশীলতার প্রকাশ ঘটানো এটাও পাঠক্রমের অন্তর্গত, এবং এতে কি শিক্ষার্থীদের শিক্ষাগত ব্যক্তিগত এবং মানসিক চাহিদাগুলি পূরণে সক্ষম, এগুলো সবগুলো অর্থাৎ অপশান ডি। তো চলো সাত নম্বর প্রশ্ন দেখি, নিচের কোনটি সঠিক নয়? পাঠক্রম শিক্ষার্থীদের সমপশ্চাৎপদ মনে করে, বিতে ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেয়, সিতে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে যোগাযোগ স্থাপনে বিশেষ ভূমিকা গ্রহণ করে, ডিতে কোনোটিই নয়। এখানে হবে অপশান এ অর্থাৎ পাঠক্রম শিক্ষার্থীদের সমপশ্চাৎপট মনে করে। এবার আসি আট নম্বর, নিম্নে কোনটি পাঠক্রমে গতানুগতিক ধারণার পরিচয় নয়? অর্থাৎ গতানুগতিক পাঠক্রমের অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে গতানুগতিক পাঠক্রম একটা রয়েছে, সেই গতানুগতিক পাঠক্রমের পরিচয় নয়, অর্থাৎ নিচের কোনটি গতানুগতিক পাঠক্রমের পরিচয় নয়? প্রথমে আছে এতে পাঠক্রম শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ, শিক্ষকের ভূমিকায় প্রাধান্য পায়, সিতে আছে শিক্ষার্থীর জ্ঞানমূলক অভিজ্ঞতামূলক ও মনসঞ্চালনমূলক মাত্রার অনুশীলন হয়, এবং ডিতে পাঠক্রমের বৈচিত্র্য যতদূর সম্ভব কম হওয়াই বাঞ্ছনীয়। এখানে গতানুগতিক পাঠক্রমের মধ্যে কোনটা নয়, এইটা কিন্তু গতানুগতিক পাঠক্রমের অংশ নয়, অর্থাৎ শিক্ষার্থীর জ্ঞানমূলক অভিজ্ঞতামূলক ও মনসঞ্চালনমূলক মাত্রা অনুশীলন করা হয় না এখানে, অর্থাৎ এটা একটা সীমাবদ্ধ, নির্দিষ্ট সীমাবদ্ধ থাকে। এখানে শিক্ষকের ভূমিকাই প্রাধান্য পায় আমরা জানি, এটা বৈচিত্র্য যতদূর সম্ভব কম হওয়াই বাঞ্ছনীয়, অর্থাৎ বৈচিত্র্য হয় না, তাই অপশান সি হবে এখানকার অ্যান্সার। এবার আসি ন নম্বর, আধুনিক ধারণা অনুযায়ী পাঠক্রম, আধুনিক ধারণা অনুযায়ী পাঠক্রম কি? প্রথমত সামাজিক ও জাতীয় চাহিদাকে বিশেষ গুরুত্ব দেবে, দ্বিতীয়ত শিক্ষার্থীদের চাহিদাকে নিয়ন্ত্রণ করবে, তৃতীয়ত সাংস্কৃতিক বৈচিত্র্যকে হ্রাস করে জাতীয় সংহতিকে শক্তিশালী করবে, এবং চার নম্বর আন্তর্জাতিক বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করবে। আধুনিক পাঠক্রমের অন্তর্গত কোনটি? এখানে এতে রয়েছে এক এবং দুই, অর্থাৎ সামাজিক ও জাতীয় চাহিদাকে বিশেষ গুরুত্ব দেবে, শিক্ষার্থীদের চাহিদাকে নিয়ন্ত্রণ করবে। আবার আছে বিতে এক নম্বর
सामाजिक और जातीय चाहिदा के विशेष गुरुत्व दिबे एवं चार नम्बर आंतर्जातिक विषयगुली के गुरुत्व दिबे एवं सीते दो नम्बर आछे शिक्षार्थी चाहिदा के नियंत्रण करबे एवं तीन नम्बर आछे सांस्कृतिक वैचित्र के ह्रास करे जातीय संगति के शक्तिशाली करबे एवं चार नम्बर रयेछे आंतर्जातिक विषयगुलिर उपर गुरुत्व देबे किन्तु एखाने डी ते रयेछे एक नम्बर एवं तीन नम्बर एखाने आमादेर आगे देखे निते हबे कोन कोन विषयगुलि ठीक अर्थात आमरा प्रथमेई जानी जे एक नम्बर सामाजिक और जातीय चाहिदाके विशेष गुरुत्व देबे एटा किन्तु आधुनिक पाठ्यक्रमेर अनुयायी एरपरे आसि अपशन सी अर्थात सांस्कृतिक वैचित्र्यके ह्रास करे जातीय संगतिके शक्तिशाली करबे एटाओ ठीक शिक्षार्थी चाहिदा के नियंत्रण करबे नियंत्रण करबे ना शिक्षार्थी चाहिदा अनुयायी किन्तु शिक्षा देवा हबे ताहले एटा तो नय आंतर्जातिक विषयगुलिर उपर गुरुत्व आरोप करबे এটাও নয় এখানে হবে এক এবং তিন আর এক এবং তিন কোনটা রয়েছে ডি অপশান ডি হবে ঠিক এবার আসি দশ নম্বর আধুনিক পাঠ্যক্রমে ভিত্তি হবে দার্শনিক মনোবৈজ্ঞানিক ও সামাজিক বিজ্ঞান নমনীয়তা থাকবে শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়নের সঙ্গে যুক্ত থাকবে এখানে হবে অপশান ডি উপরের সবগুলি এবার আসি এগারো নম্বর নিচের কোনটি সঠিক নয় পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সম্পূর্ণ পৃথক এ কথাটা সঠিক নয় আবার আসি বিতে পাঠ্যক্রমের পরিধি বৃহৎ পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ এটা ঠিক এবার আসি পাঠ্যসূচি ক্রম পর্যায়ে বিভক্ত পাঠ্যক্রম বিষয় ও বিভিন্ন ধরনের অভিজ্ঞতায় বিভক্ত এটাও ঠিক এবার আসি ডিতে পাঠ্যসূচি পাঠ্যক্রমের একটি অংশ এটাও ঠিক তাহলে কোনটা ঠিক নয় এইটা ঠিক নয় পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সম্পূর্ণ পৃথক কোনোদিনও সম্পূর্ণ পৃথক নয় আমরা পার্থক্যতে দেখেছি এই পাঠ্যক্রম পাঠ্যসূচি পাঠ্যক্রমেরই একটি অংশ এবার ঠিক পাঠ্যসূচি হলো পুঁথিগত বিষয়কেন্দ্রিক দ্বিতীয়ত হলো নির্দিষ্ট শ্রেণীতে সমগ্র শিক্ষা বৎসরে জ্ঞানের বিষয় সম্পর্কে লিখিতভাবে উল্লেখিত থাকে এবং সিতে ক্রম পর্যায়ে বিন্যস্ত থাকে উদিতে উপরের সবগুলি এইটা হবে উপরের সবগুলি কারণ এই পুঁথিগত বিষয় তো থাকবেই তারপরে বৎসরে সারা বছরে যা শিখা হয় তা বইয়ে উল্লেখ থাকে এবং শীতে ক্রম পর্যায়ে বিন্যস্ত থাকে একদম রাইট এখানে সবগুলো এবার আসি ১৩ নম্বর নিচের কোনটি সঠিক নয় বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য তাত্ত্বিক জ্ঞানের বিষয়গুলি উল্লেখ থাকে বিতে শিক্ষার্থীদের চাহিদা ও সামর্থ্যের নিরিখে বিষয়গুলি নির্বাচিত হয় সিতে প্রতিটি নির্দিষ্ট পাঠ্যসূচি থাকবে ডিতে পাঠ্যক্রমের পুরনো চিন্তাধারার উদাহরণ এখানে হবে অপশান বি এইটা ঠিক অর্থাৎ শিক্ষার্থীদের চাহিদা ও সামর্থ্যের নিরিখে বিষয় নির্বাচিত হবে এটা বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের অংশ এবার আসি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম হলো শিক্ষার্থীরা সক্রিয় হয় বিতে কাজের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে এবং অভিজ্ঞতা লাভ করে একদম ঠিক এবং সিতে শিক্ষার্থীদের চাহিদা রুচি ও সামর্থ্য অনুযায়ী জ্ঞান লাভের সুযোগ পায় এটাও ঠিক অর্থাৎ ডি উপরের সবগুলি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য এবার আসি ১৫ নম্বর ১৫ নম্বর কি অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম হলো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম কি পরিবেশের সঙ্গে অভিযোজনের ফলে শিক্ষার্থীরা যে এটা যে হবে যে অভিজ্ঞতা অর্জন করে বিতে বই পাঠ করে অর্থাৎ বই পড়ে যে অভিজ্ঞতা অর্জন করে সিতে অন্যের অভিজ্ঞতা সূত্রে যে জ্ঞান লাভ করে এবং ডিতে উপরের সবগুলি এখানে হবে ডিতে উপরের সবগুলি এগুলোই হবে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম অন্যের অভিজ্ঞতা সূত্রে যে অভিজ্ঞতা লাভ করে এটাও কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের অংশ এবার আসি ১৬ নম্বর নিচের কোনটি সঠিক নয় অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের কোনটি সঠিক নয় এখানে আসি অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম আধুনিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এটা ঠিক এবার বিতে অভিজ্ঞতার ভিত্তিক পাঠ্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় হওয়া প্রয়োজনীয়তা হয় না আচ্ছা এটা থাক আমরা সি দেখি অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে জ্ঞানের উপর গুরুত্ব দেওয়া হয় হ্যাঁ জ্ঞানের উপর গুরুত্ব দেওয়া হয় এবার আসি ডিতে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে পরোক্ষ অভিজ্ঞতাকে বিবেচনা করা হয় এটাও ঠিক তাহলে অপশান বি হলো সঠিক নয় এটাই ঠিক এবার আসি ১৭ নম্বর ১৭ নম্বর কী রয়েছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমকে কভাগে ভাগ করা হয় অর্থাৎ কটি ভাগে ভাগ করা যায়
कर्मकेंद्रिक पाठ्यक्रम के छटी भागे भाग करा है। की कर्मकेंद्रिक पाठ्यक्रम देखे नी एखे देखो कर्मकेंद्रिक पाठ्यक्रम कय प्रकार और की छय प्रकार की दैहिक कार्यावली परिवेश संक्रांत कार्यावली गठनमूलक कार्यावली कल्पनामूलक कार्यावली सृजनात्मक कार्यावली एवं सामाजिक कार्यावली এটা হলো ছটি অর্থাৎ অপশান সি। তোমাদের যে নোটের পিডিএফটা দেওয়া হবে এভাবে কিন্তু পুরো ডিসকাস আলোচনা করা থাকবে। তোমরা যদি পিডিএফটি দেখো ফার্স্ট পিডিএফটি যদি তোমরা পারচেস করো সেখানে কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো বিস্তারিত এবং সাথে সাথে আমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া থাকবে। তোমরা অবশ্যই পিডিএফটি পারচেস করো কারণ সেখানেই তোমরা পুরো বিস্তারিত আলোচনা পেয়ে যাবে। একবার যদি তোমরা পিডিএফটি দেখে নাও তাহলে তোমাদের কোনো বই পড়তে হবে না, তোমরা সেখান থেকেই প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং খুব সহজভাবে তোমাদের মনে থাকবে বিষয়গুলো। তো চলো 18 নম্বর দেখি। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটি হলো, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটি কি? বর্তমানে ভবিষ্যতের উপর গুরুত্ব দেয়, অতীতকে অবহেলা করে। দ্বিতীয়ত, অধিক সময়ের প্রয়োজন। তৃতীয়ত, জ্ঞানমূলক বিষয়কে যথাযথ গুরুত্ব দেওয়া সম্ভব হয় না। ডিতে উপরের সবগুলি, এখানে হবে উপরের সবগুলি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ক্ষেত্রে। এবার আসি 19 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর শৃঙ্খলাবোধ উৎসাহিত হয় না, পাক্ষবিক বিকাশে সাহায্য করে, শিক্ষার্থীদের সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে এবং দ্বিতীয়তে শিক্ষার্থী আত্মনির্ভরশীল হয় এবং আত্মবিশ্বাসী দেখা দেয়। এখানে হবে অপশান এ, এইটা সঠিক নয়, শিক্ষার্থীর শৃঙ্খলাবোধে উৎসাহিত করা হয় না, এটা কিন্তু ভুল, অর্থাৎ করা হয় এক্ষেত্রে। এবার আমরা কয়েকটি প্রশ্ন উত্তর খুব তাড়াতাড়ি দেখে নিই। প্রথমত, গতানুগতিক পাঠ্যক্রমের ত্রুটিগুলি কী কী? সংকীর্ণ লক্ষ্য, জ্ঞানের বিচ্ছিন্নতা, জীবনের সঙ্গে সম্পর্কতাহীন এবং অমনোবৈজ্ঞানিক। এখানে কমা কমা করে দেওয়া হয়নি, কমাগুলো তোমরা দিয়ে নিও। তাহলে কি প্রথমত সংকীর্ণ লক্ষ্য, জ্ঞানের বিচ্ছিন্নতা, জীবনের সঙ্গে সম্পর্কহীনতা, অমনোবৈজ্ঞানিক, এটাই হলো পাঠ্যক্রম অর্থাৎ গতানুগতিক পাঠ্যক্রমের ত্রুটি। দু নম্বর, পাঠ্যশ্রীর মধ্যে কোনটি আকারে বড়, অর্থাৎ পাঠ্যক্রম আকারে বড়। তাহলে কি পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পাঠ্যক্রমই আকারে বড়। এবার আসি 3 নম্বর, পাঠ্যক্রম প্রণয়নে মনোবৈজ্ঞানিক সম্মত দিক কোনটি? শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য। এবার আসি 4 নম্বর, পাঠ্যক্রম প্রণয়নে বাস্তব দিক কোনটি? পাঠ্যক্রম প্রণয়নে বাস্তব দিক হলো সম্ভাব্য সুযোগ সুবিধা। এবং 5 নম্বর, পাঠ্যক্রম প্রণয়নে তত্ত্বগত দিক কোনটি? শিক্ষার উদ্দেশ্য। এবং 6 নম্বরে, আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য কী? একটি বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীল এবং নমনীয়তা, আধুনিক পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আসি 7 নম্বর, পাঠ্যক্রম শ্রেণীকক্ষের বাইরে ও ভিতরে উভয় স্থানে বিস্তৃত ঠিক না ভুল? এটা সঠিক। এবার আসি, পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য নয়, লক্ষ্যে পৌঁছানোর কি? লক্ষ্য পৌঁছানোর উপায়। এবার আসি 9 নম্বর, পাঠ্যক্রম কিসের সমন্বয়ে গঠিত? পাঠ্যক্রম পাঠ্যসূচির সমন্বয়, অর্থাৎ আমরা জানি পাঠ্যক্রমেরই একটি অংশ হলো পাঠ্যসূচি, তো পাঠ্যসূচি পুরোটা মিলিয়ে কিন্তু পাঠ্যক্রম তৈরি হয়। এবার আসি 10 নম্বর, পাঠ্যক্রম শিক্ষার্থীর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কী কী পথ নির্দেশ করে? সুপরিকল্পিত পথ নির্দেশ করে। এবার আসি 11 নম্বর, একটি আদর্শ পাঠ্যক্রমের ভিত্তি কিসের উপর রচিত হয়? একটি আদর্শ পাঠ্যক্রমের ভিত্তি শিক্ষা দর্শন, শিক্ষা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং বিজ্ঞানের উপর নির্ভরশীল। অর্থাৎ কি শিক্ষা দর্শন, শিক্ষা মনোবিদ্যা, সমাজবিজ্ঞান ও বিজ্ঞানের উপর নির্ভরশীল। এই গেল প্রশ্ন উত্তর। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমরা যদি পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমার পিডিএফটি প্রায় রেডি হয়ে গেছে আর 2-1-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে এবং তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7602939955, আরেকবার বলি 7602939955, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো। পিডিএফটি রেডি হয়ে গেলে তোমাদের আমি জানিয়ে দেব এবং লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সেখান থেকেই তোমরা পারচেস করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ক্লাস স্টাডি ফর এডুকেশান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো
এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সাথে সাথে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে রেফার করো।